এগুলো সব সোনা জুরি কাটে না এটা নিম কাটে মেহগিনি মেহগিনি কাটে এটা সোনা জুরি এটা সোনা কিরম দাম এগুলো হয় 9000 আরে জানলার ফ্রেম গুলো পাল্লা নিয়ে নাকি না পাল্লা ছাড়া এই জানলার ফ্রেম গুলো ফ্রেম পাল্লা পাল্লা এই ফ্রেম কিরম দাম হয় এগুলো ফ্রেম আর পাল্লা সব সাড়ে 11000 এটা কত বাই কত আছে এটা বাই আছে আপনার 4 4 এর একটু বেশি 4 বাই 4 4 বাই 4.5 বাই 4 তো সব মেন কথা হচ্ছে পলিশ টলিশ কিছু হয় না না পলিশ আমরা আলাদা ভাই ও দরজা চারটে লাগবে সেই জন্য আর কি দেখছি একটা পলিশ করতে একটা ভালো পলিশ করতে একটা দরজা 5 থেকে 6 মিনিট মাল নিয়ে লেবার চার্জ কিরম যায় শুধু যদি লেবার চার্জ ধরি শুধু লেবার চার্জ ধরি শুধু লেবার চার্জ কত নেন আপনারা আমরা লেবার চার্জ আমরা ধরি না কেন লোক সুদা চাই করে কই দে আমাদের পলিশ বল আছে এই ধরনের পলিশ আমাদের 45 পলিশ বল জল দিয়ে ধুয়ে কিচ্ছু হবে না একটা পুরো পাগল করা পলিশ মাল যদি আমি কিনে দিই পলিশের দাম কত নেন চারটে দরজা ধরুন এক একটা দরজা পলিশ করতে কত নেবেন আচ্ছা আমি বলছি কি যে পলিশ করতে কিরকম লাগে মজুর আমি ধরুন মালটা কিনে দিলাম এবারে আচ্ছা ধরুন এটাই ধরুন আপনার এই ডিজাইন এক একটা এক একটা টোটাল লাগবে 6000 টাকা লাগবে একটা পাল্লা পলিশ করতে টোটাল লাগবে 6000 টাকা একটা পলিশ করতে 5500 টাকা থেকে 6000 টাকা 5000 টাকা 5500 টাকা আমি বলেছি 5000 থেকে 6000 আচ্ছা 5000 থেকে 6000 ডিজাইন পরিবর্তন করছি তখন কিন্তু মালটা তোমার মন মতন কিনে দেবে কাজটা তখন তোমার মন মতন করাবে আমরা তো মাল মেরে দিয়ে বলে আসতে পারি শিয়ালদার মতো ভোজি রাখের মতো এরকম করে ঘষে দিয়ে মালকে চাপি দিয়ে চলে আসবো তুই এই এই ছেলেটা সারা এই এই ছেলেটা সারাদিন এই এই চারটাই পঙ্গু কালকের ঘষেছে আজকের ঘষেছে কিরম করে ঘষছে রাখো সাধারণ মানুষ তো অনেক বলবে কিচ্ছু হয়নি এই যে এইগুলো কিচ্ছু হয়নি এখন কালকের সারাদিন একটা লেবেল করছে আজকে চারখানা চেয়ার ঘষতে মিনিমাম 6টা রোজ লাগবে সাধারণ মানুষ অনেক কথা বলে দেবে দূর থেকে ঘষাতে 42-700 টাকা কিনা রোজ ঘষতে আর পলিশের জান হচ্ছে ঘষা ও যত মেটেরিয়াল দাও ঘষা যদি না হয় যে যত ঘষবে তত গুড় হবে সেগুন কাঠের দরজা যদি হয় দাম কম হয় নাকি না প্রচুর দাম এখন ওই চোর মস্তান আর ওই যে পুলিশ ওইসব গুন্ডা মানে যার ঘুষখোর ছাড়া করতে পারবে না 10000 টাকা কিউবিক
এই মালটা কাঠটা আছে 10,000 টাকা থেকে 11,000 টাকা, আবার মজুরি আছে, অর্থাৎ এই মালটা এটা তো 1 কিউবিকের বেশি হবে, এটা মিনিমাম ভাবে 12,000-13,000 টাকা কাঠ আছে, এইটুকু কাঠ আমাদের সাধ্যের বাইরে চলে যাবে। সাধারণ মানুষ ডাক্তার বড় ইঞ্জিনিয়ার আইটি ইঞ্জিনিয়ার আর যে পুলিশ ঘুষখোর পুলিশ ঘুষখোর অফিসার এইসব একবার কথা চোর ডাক্তার যে কমিশন নেয় এমনি ওই সরকারি 40,000 টাকা মাইনা তো করবে না, এদিকে পেশেন্ট দেখবে ওদিকে কমিশন সিস্টেম আছে। দেখলাম তো পুরনো সব পুরনো নাকি